হ্যালো বন্ধুরা কেমন তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি আমরা ঘোরাঘুরে করার জন্য তো বিয়েবাড়ি যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমাদের বিয়েবাড়ি মজা করা তো তারপরে আমরা সবাই মিলে ভাবলাম যে যেহেতু আজকে তো বাড়ি চলেই যাব আমরা তো দিদি যাইকরা সবাই মিলে ভাবলাম যে চলো একটু ঘোরাঘুরি করে আসি রায়গঞ্জ আমি সেই ছোটোবেলায় এসেছি তারপরে আর আসিনি তো ভাবলাম যে চলো রায়গঞ্জে কী কী জায়গা আছে একটু ঘুরে ঘাড়ে চলে আসি তো এই মন্দিরটা নাকি খুব সুন্দর তো দেবপুর মন্দির এই মন্দিরটার নাম তো তোমাদের দাদাভাই আগের দিন বিকেলে এসেছিল তো আমাকে বললো যে চলো তোমাকে আজকে মন্দিরটাতে ঘুরাতে নিয়ে যাবো তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অনেক জোর জবরস্তি জেদ টেদ করে নিয়ে চলে আসলাম তো মন্দির তন্দির ঘোরার পর আমরা যাব একটু রায়গঞ্জ পার্কে তো অত নাম জানি না যে কোন পার্কে যাব তো যাই হোক চলো আমরা ঘোরাঘুরা কমপ্লিট করে আসি আর মন্দিরটা সত্যি খুব সুন্দর তোমরা ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমরা এই মন্দিরে ঘুরতে এসেছি তো মন্দিরটার নাম আমি সঠিক জানি না তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর তো দেখো দু সাইডে এরকম জলের মতো করা আছে আছে তো যে চলো তোমাদের সম্পূর্ণটাই শেয়ার করি তোমরা জাস্ট মাঝে ব্লগের থাকো আর সম্পূর্ণটা দেখো মজা করো তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা কেন এই যে সামনে খালি দেখি ঠাকুরটা তো মন্দিরটার নাম এই যে দেবপুর মন্দির মন্দিরের চার সাইডটা এরকম ও ভিতরে ঢুকিস না তো এই দেখো বন্ধুরা ঠাকুরটা তো চলো দেখতেই পাচ্ছ তোমরা তো চারিদিকে এরকম জলের মতো করা আছে খুব সুন্দর লাগছে তো এখানেও সিঁড়ি আছে তো দেখো এইরকম তো কেমন লাগছে অবশ্যই বলো কমেন্টে তো চলো থাকো দেখতে তো ফাইনালি বন্ধুরা আমাদের মন্দির ঘোরা কমপ্লিট তো মন্দির থেকে ঘুরে টুরে চলে আসলাম এখন টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি পার্কের ওই দিকটায় মানে পার্কে যাচ্ছি ঘুরতে তো সবাই মিলে টোটোতে উঠে এখন দেখো চলে যাচ্ছি তো যাওয়ার সময় তো সত্যি বন্ধুরা খুব ভালো ছিলাম কিন্তু যাওয়ার পরে একটু মানে মন খারাপ হয়ে গেছে একটু রাগারেগি হয়ে গেছে তো তোমাদের দাদাভাই আর আমার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে আর কি তো ওটা আমার সব জায়গাতে ঘুরতে গেলেই ওর সাথে ঝামেলা হয় তো এটা নতুন কোনো ব্যাপার না সব মানে প্রত্যেক বাড়ি হয় তো দেখো আমরা পার্কে ঢুকে গেছি তো পার্কটা সত্যি খুব সুন্দর তো যাই হোক তো এদিকে পার্কে ঘুরে টুরে আমরা মাসি বাড়ি চলে যাব মাসি বাড়ি যেয়ে জাস্ট কোনো রকমে খাবো একটু খেয়ে দিয়ে হচ্ছে আমরা চলে আসব বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব কারণ আজকে বাড়ি চলে আসব, তো চলো আমার তো একটা মিনি ব্লগ তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটা আর পাশে